বাংলাদেশ টেলিভিশনে এক নাটক একদিন যখন এই নাটকের একটি প্রযোজক ছিলেন মরহুম জিয়া আনসারি তো আমাকে বলল যে শাহনাজ একটা গান করতে হবে আর আমি বললাম যে তাহলে গীতিকার হ্যাঁ নজরুল ইসলাম বাবুকে নিয়ে আনা কর তো আমি বললাম যে বাবু একটা গান লিখতে হবে তো আমাকে মামা মামা বলে ডাকতো যে মামা কি গান আমি বললাম যে এরকম জমিদারের একটা মেয়ে আর এক দুধারা বাজিয়ে গান গায় ভিক্ষা করে ওর একটা ছেলে এই নাটকের এই বলতেছি তো প্রায়ই মানে বলে যে মামা আজকে গান হয়ে যাবে তারপর টেলিভিশন আসে আর মানে চা টা খাই মামা আজকে তো হলো না আজকে রাতে আসবো আবার রিক্সা দিয়ে আসতেছি দর্শক পুলিশ আমাদের কয়েক এত রাতে কোথা থেকে আসছেন তো আমি বললাম যে ভাই ওগুলো গীতিকার নজরুল ইসলাম বাবু আর আমি ভাই বাংলাদেশ টেলিভিশন চাকরি করি আমার নাম মোহাম্মদ শাহনেওয়াজ কনা বাবু নজরুল ইসলাম বাবু যে উনি প্রমাণ কি এটা কবিতা লিখে দিন তো বাবু এটা কবিতা লিখছে যে মাছের সেরা ইলিশ মানুষের সেরা পুলিশ তো আমরা হাসাহাসি করতে করতে চলে আসে তো এই তিন দিন পর হইলো ঈদ কুরবানি ঈদ ঈদের পরের দিন সকালবেলা আমার বাবু ফোন করে বললো যে মামা আপনার বাসা চলে আসেন আমি আজকে গানটা করে নেবো ঠিক আছে চল তারপরে বাসায় গেলাম বাসা যাওয়ার পরে ওর ওয়াইফ এই কী বলে ইয়ে চাউল রুটি দিয়ে গরুর মাংস দিল খাই না আমাকে আমি খাইতে আসি না বেটা আমি বাসাতে নাস্তা করে আসি চল আমার সঙ্গে তো দুজন রিক্সা করে আসতেছি আর গল্প করতেছি খিলগা রেল স্টেশন আসার পরে হঠাৎ ইয়ে ক্রসিংটা আছে না এটা পড়ে গেছে ও করছে ওর পকেটে মিনার সিগারেটের প্যাকেট ছিল ওই সিগারেটের প্যাকেট খুলে সবগুলো সিগারেট নিচে ফেলাই দিয়েছে পড়ে গেছে ও খেয়ালই নাই তখনই সে লেগেছে রেল লাইন ভয় সমান্তরা তারপর আমি তখন থাকি মধ্যে জিনিসটা অফিসার্স কোয়ার্টারে তো আমার ওখানে যেতে যেতে বললো যে মামা আমি ইয়ে সিকোয়েন্স পেয়ে গেছি আমি আস আমি গানটা করছি আমি মতিঝিল বাসায় যাওয়ার সঙ্গে যাওয়া পৌঁছা পর্যন্ত ও ঠিক গানটা লিখে ফেলেছে দুই বোমের দুই বাসিন্দা বন্ধু চিরাকাল রেল লাইন বসমন্তর
শুকায়া বিচ্ছেদের নো হে অন্তরে অন্তরে জ্বালা বরাইল কেব হইল না তো মিলন সাধন চিনল না মন মনের বাঁধন এমনি আর সমান্তরাল বহে সমান্তরাল।